বন্ধুরা আজ সে খুব সৌভাগ্যশালী হবে যে দু মিনিট বার করে একবার শ্রবণ করবে বিজয়া দশমীর মাহাত্ম্য কথা। হ্যাঁ বন্ধুরা, আমি পার্সোনালি মনে করি যে এই বিজয়া দশমীর মাহাত্ম্য কথা প্রত্যেকের শ্রবণ করা উচিত। বন্ধুরা, যদি আপনারা সত্যি জীবনে সফলতা চান, ঈশ্বরের সান্নিধ্য চান, সব দিক থেকে নিজেদেরকে একদম পারফেক্টে রাখতে চান, তারা অতি অবশ্যই আজ বিজয়া দশমীর মাহাত্ম্য কথা আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শ্রবণ করুন। যা শোনা মাত্রই আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। তাই আপনারা যদি লাইফে নতুন কিছু শিখতে চান, নতুন কিছু জানতে চান, তাহলে এই বিজয়া দশমীর মাহাত্ম্য কথা সম্পূর্ণ শ্রবণ করুন। এর ফলে জীবনে সফলতা আসে চুম্বকের মতো। বন্ধুরা, আপনারা যদি এই বিজয়া দশমীর মাহাত্ম্য কথা সম্পূর্ণ একবার শ্রবণ করতে পারেন, তাহলে 24 ঘন্টার মধ্যেই এর রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। এক অভাবনীয় পরিবর্তন আপনাদের জীবনে ঘটবে এবং এই পরিবর্তন আপনারা কল্পনাও করতে পারেননি, ঠিক সেই রকম পরিবর্তন ঘটবে আপনাদেরই জীবনে। সামাজিক স্তরে, কর্মক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, অর্থ রোজগারের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, ওভারঅল সমগ্র জীবনের ক্ষেত্রে আপনাদের কিন্তু অভাবনীয় পরিবর্তন ঘটবে যদি আপনারা আজ এই বিজয়া দশমীর মাহাত্ম্য কথা শ্রবণ করতে পারেন। দেখুন বন্ধুরা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে এই মানব শরীর অত্যন্ত দুর্লভ হয়, কারণ এই মানব শরীরে আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি। সুতরাং শাস্ত্র মতে এই বিজয়া দশমীর দিন আমরা যদি কয়েকটি নিয়ম পালন করতে পারি, তাহলে জীবনে দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা, দারিদ্রতা থেকে আমরা যেরকম রেহাই পেতে পারব, ঠিক তেমনই সুখ শান্তির ছোঁয়া লাগবে পরিবারে। দেখুন বন্ধুরা, আমাদের জন্ম নেবার পর থেকেই বিশেষ তিনটি ঋণ আমাদেরও পেয়ে যায়, এবং সেটি হল পিতৃঋণ, দেবতা ঋণ এবং প্রকৃতির ঋণ। এবং এই ঋণগুলি থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের প্রত্যেকেরই কয়েকটি নিয়ম পালন করা উচিত, যার মধ্যে একটি উপায় হল এই বিজয়া দশমীর মাহাত্ম্য কথা শ্রবণ করা। এর ফলে এই সকল ঋণ থেকে মুক্তি যেমন মিলবে, ঠিক তেমনই অজানা বহু পাপ থেকেও আপনি রেহাই পাবেন এবং তার জীবনে মা দুর্গার আশীর্বাদ ও কৃপা দৃষ্টি পড়বে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে, আপনারা যদি মা দুর্গার আশীর্বাদ ও কৃপা পেতে চান, তাহলে জয় মা দুর্গা জয়, মা আবার এসো তুমি আমার ঘরে লিখে অবশ্যই জানাবেন। দেখবেন মা দুর্গার আশীর্বাদ ও কৃপা আপনার সঙ্গে সাথে থাকবে। যাই হোক বন্ধুরা, আমি সবার প্রথমে যে বিষয়টি আপনাদের জানাবো তা হল, বন্ধুরা, আপনি যদি গাড়ি চান, গাড়ি পাবেন। আপনি যদি বাড়ি চান, বাড়ি পাবেন। এক কথায় বলতে গেলে আপনি যা চাইবেন আপনি তাই পাবেন। আপনার সংসারে অর্থ উপচে পড়বে, আপনার সমস্ত মনস্কামনা পূরণ হবে। কিন্তু তার আগে এই বিজয়া দশমীর মাহাত্ম্য কথা আপনাকে শ্রবণ করতে হবে। তবে হ্যাঁ, এই বিজয়া দশমীর মাহাত্ম্য কথা আপনি যখন শ্রবণ করবেন, শেষ না হওয়া পর্যন্ত ছাড়বেন না। আর আপনি যদি সম্পূর্ণ শ্রবণ না করে ছেড়ে দেন, তাহলে হিতে বিপরীত হতে পারে। তাই মায়ের আশীর্বাদ ও কৃপা পেতে এই ব্রত মাহাত্ম্য কথা সম্পূর্ণ শ্রবণ করুন।
আপনি যখনই শ্রবণ করুন না কেন সম্পূর্ণ শ্রবণ করবেন। চলুন এইবার মাহাত্ম্য কথা জেনে নেওয়া যাক। শ্রী শ্রী দুর্গা মাতার সহায় দশহরা অর্থাৎ নবরাত্রি, এর প্রথম নয় দিন মা দুর্গাকে পূজো করা হয় নানানভাবে, নয়টি রূপে শক্তির আরাধনা চলতে থাকে। অতঃপর দশম দিনে মাকে বিশেষভাবে সম্মান জানানো হয়। বন্ধুরা, বিজয়া দশমী আর দশহরা সম অর্থেও ব্যবহৃত হয়। কেউ বলে দশহরা, কেউ বলে দশহারা, কেউ বা বলে নবরাত্রি দুর্গা উৎসব। দুর্গা উৎসব হিন্দু ধর্মের অন্যতম প্রাচীন উৎসব। ভারতবর্ষে এই উৎসব আশ্বিন মাসে অর্থাৎ ইংরেজি মাসের সেপ্টেম্বর অক্টোবর মাসে আয়োজিত হয়। শুক্লপক্ষের প্রতিপদে শুরু হয় এই পুজো, চলে দশমী পর্যন্ত। শুধুমাত্র ভারতেই নয়, বিদেশেও এই উৎসব পালিত হয়। নেপালে এই উৎসবটি জাতীয় উৎসব। যাই হোক বন্ধুরা, দশহরা অর্থাৎ নবরাত্রি, এর প্রথম নয় দিন মা দুর্গাকে পূজো করা হয় নানানভাবে। তারপর মাকে বিসর্জন দেওয়া হয়, আসছে বছর আবার এসো, এই বলে তাকে আহ্বান জানানো হয়। শুরু হয় সকল বিভেদ ভুলে একে অপরের সঙ্গে আলিঙ্গন করে মিষ্টি মুখ করা। দশমীর এই আনন্দ চলতে থাকে লক্ষ্মী পূজো পর্যন্ত। সকলেই এই উপলক্ষে একাতারে মিলবন্ধনে আবদ্ধ হয়। উপনিষদে আছে মাতৃদেব ভব অর্থাৎ নারী পরিবারের অভিভাবক, মাতৃজাতি অর্থাৎ নারী জাতিকে সম্মান করা অবশ্য কর্তব্য। যখনই সংসারে কোনো সমস্যা আসে, নারী তার সকল শক্তি দিয়ে রক্ষা করে। মানবিকতা, ন্যায় বিচার, ভালোবাসা, সেবা দিয়ে সকল সমস্যার সমাধান করে। মা দুর্গার পুজোতে নারী জাতিতেও উদ্ধত হয়। মা যেমন মর্তধামে পরিবারকে সঙ্গে আনেন এবং শত্রু বিনাশ করে শান্তি প্রতিষ্ঠা করেন, তারাও তেমনি তাদের পরিবারকে অটুট বন্ধনে আবদ্ধ রেখে সংসারে শান্তি প্রতিষ্ঠা করে। শুধু তাই নয় বন্ধুরা, নবগ্রহের যেমন নয়টি গ্রহ যথা রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু ও কেতু, ঠিক একইভাবে মানুষের শরীরেও নবদ্বার আছে। যেমন দুই চক্ষু, দুই কর্ণ, দুই নাসিকা, মুখ, মলদ্বার, প্রস্রাবদ্বার। এই নবদ্বার যদি ঠিকঠাক চলে তবেই মানুষ সুস্থ থাকে। তাই নবরাত্রি মানে নয়টি রাত্রি, যা নয়টি গ্রহের পরিচালনায় ঠিকমতো চালিত করতে পারে। শুধুমাত্র দুর্গাপুজোর বাহ্যিক আড়ম্বরেই নয়, মনের অন্তর থেকে দেবীকে পুজো করে প্রতিটা গ্রহের প্রভাবে যেন ঠিকভাবে শরীর চালিত হয় সেই প্রার্থনা করা হয়। বন্ধুরা, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই দুর্গা উৎসব পালিত হয় বিভিন্নভাবে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, মহারাষ্ট্রের কয়েকটি জায়গায় নবরাত্রিতে রামের পুজো হয়। রামচন্দ্রকে কেন্দ্র করে নাচ, গান, নাটক চলতে থাকে নয় দিন। অবশেষে দশহরার দিন রাবণের কুশ পুত্তলিকাকে জ্বালানো হয়। সমস্ত ধ্বংসকারীর বিনাশ স্বরূপ এই পুত্তলিকা জ্বালানো হয়। বাংলা, অসম, উড়িষ্যায় দুর্গা আসেন সপরিবারে। দশমীর দিন তিনি বিদায় নেন আর মর্তবাসী বলে, আবার এসো মা আমার ঘরে, আবার এসো মা আমার ঘরে, আবার এসো মা আমার ঘরে। বন্ধুরা, আপনারাও যদি মা দুর্গার আশীর্বাদ কৃপা পেতে চান, যদি চান মা দুর্গা আপনার গৃহে আসুক, তাহলে আপনিও কমেন্টে অবশ্যই লিখুন,
আবার এসো মা আমার ঘরে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।